फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा अनेक अनेक भलो आओ खूब भलो आज। सुब्रत सुखी ब्लॉगे नतून वीडियो तो तुम्हारे आरो एक बार वेलकम। तो आज के हे सोमवार और एन बजे हे पौने सातटा। तो सबा के गुड मर्निंग। आज के हे निरामिष रान्ना है सोमवार। तो एख कि रान्ना है जानी ना। और हमारे रान्नाघर आज के को क्ज है। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আর বাবু শুয়ে আছে। দেখো এই দেখো বাবু তো ঘুমাচ্ছে আর ও মহারাজ উঠে ফোন দেখছে। হালিসি স্যার ঝাড়। গুড মর্নিং মাই ফ্রেন্ড। আর মারাও এখনো বাড়ি আসেনি। কালকে বলেছিলাম যে কালকের ভিডিওতে বলেছিলাম যে মারা বাড়ি চলে আসবে। তো মারা বাড়ি আসেনি আর আমাকে অনেক কিছু কাজ বাজ সারতে হলো। তো সেই কারণে আজকে রান্নার কিছু করতে পারিনি। তো এখন আমি বাবুকে ডাকবো ডেকে তারপরে চা করে নিয়ে আসবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ঠিক আছে বন্ধুরা? তো আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা শাক কাটতে বসেছে একজন। এটা কি শাক তোমরা কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? হ্যাঁ আমি কিন্তু বলছি না, কমেন্টে বলতে পারে কি শাক। এই দেখো শাকগুলো দেখাচ্ছি আমি। আশা করি সবাই পারবে। তুই সবাই কমেন্ট করে বলো কি শাক। আজকে শাক রান্না হবে বেগুন দিয়ে। কি শাক জানো এটা? ওটা করিয়ে তো তোমরা বলবে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে হচ্ছে সবই নিরামিষ। আমার এখন রান্না কমপ্লিট হয়নি আর ইনি খেতে বসে গেছে। কি দিয়ে খাচ্ছে দেখো? আলু আর পুঁই মিচুড়ি ভাজা আর হচ্ছে সোয়াবিনের তরকারি। সোমবার তো না আমার জানের জ্বালা, শুধু দৌড় করে করে মানে। তো চলো এখন রান্নাটা করে নিই, দিয়ে পরে দেখাচ্ছি কি রান্না। তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে বাবুকে আনতে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই আজকে আমাদের কি রান্না হলো নিরামিষ, ঠিক আছে? এই দেখো প্রথমে দেখাচ্ছি শাক আর আলু দিয়ে পুঁই মেটুল দিয়ে মানে পুঁই মুচুরি দিয়ে ভাজা ভাত। তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে, এটা অল্পই ভাত আছে আমার আর ইকেল। আর হয়েছে আলু সোয়াবিনের তরকারি। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না। তো চলো এই দেখো এখনো গ্যাস মোচা হয়নি, কড়াই মাজা হয়নি, তো এগুলো আমি মেজে নিই। এদিকে আমার গ্যাস মোচাও হয়ে গেছে আর কড়াই মাজা হয়ে গেছে। কড়াইয়ে জল ধরতে দিচ্ছি, একটু গরম করবো। তো গামছা কামছাগুলো কাটবো আর গামছাতে গরম জল দিলে বেশ পরিষ্কার হয়। আর ওদিকে বাবু চলে এসছে। তো চলো এখন বাবুর বইটাই আগে রেডি করে দিই, তারপর আবার দেখা করো। বন্ধুরা দেখতেই পেলা কি রান্না করেছি। আর গ্যাস আর কড়াই ওগুলো সব মাজা হয়ে গেছে, মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। আর যতই বলি কাজ কমপ্লিট, কাজ কি আর আমার কমপ্লিট হয় আদেও হয় না, মেয়েদের কাজ থেকেই যায়। তো বাবু বাড়ি চলে এসছে বললাম, তো বাবুকে এখন খাইয়ে দেবো, বাবু স্কুল যাবে। আর হচ্ছে ওটা হচ্ছে আমার সব থেকে বড় কাজ, অনেক টাইম লাগে। আর জামা কাপড় ভিজিয়ে রাখলাম, তো বাবু বেরিয়ে যাবে, তারপরে আমি কাচবো, তারপরে ধরো আরও যে ঘর ঝাঁট দিতে হবে এ করতে হবে এগুলো করবো, তারপরে খাওয়া দাওয়া। আজকে এখনো খাওয়াও হয়নি, অন্যদিন খাওয়া হয়ে যায়। তারপরে কেচে কুচে সান্তান করে সেই সমস্ত কাজ কমপ্লিট করে আজকে একবারেই খাবো, এটাই ঠিক করলাম। তো চলো এখন আমি কাজগুলো করতে থাকি, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর আমার সঙ্গে থাকো। তো এখন আমি বাবুকে খাইয়ে দিই। এইটা বাবু টাটা। তো দেখতেই পেলা বাবু স্কুলে চলে গেল। আর বাবুকে তো সামনে দেখানোর উপায় নাই, সামনে দেখালেই ও চিৎকার করবে আর আমাকে মারতে শুরু করে দেয়, ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো চলো এখন আমার ওইগুলো ভিজানো আছে আমি কেচে নিই। তো তোমাদের দেখাচ্ছি কতগুলো ভিজানো আছে, ঠিক আছে? তো এই দেখো আমার দুটো বালতিতে এখানে ভিজানো রয়েছে, এই একটা, এটার এখানে রয়েছে বাবুর জামা, তোমাদের দাদা ভাইয়ের জামা, আর এখানে নাইটি গামছা এগুলো আছে। আর একবারে সাবান শ্যাম্পু নিয়ে বেরিয়ে গেছি, তো স্নান করব। তো চলো এখন আমি কেচে স্নান টান করে আসি, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই দেখো একবারে কেচে কুচে স্নান টান করে আমি চলে আসলাম আর আমার চুলটাও প্রচণ্ড ভিজা, জল টুপাচ্ছে। তো এখন আমি একটু রোদে যাবো, আর জানোই তো আজকে খাওয়া হয়নি। আর এখন 11:30 বেজে গেছে, 11:45 বাজছে, তো না সকালে না দুপুর। তো এখন আর খেতেও ইচ্ছা করছে না,
তো একবার একটু রোদ থেকে চুলটা শুকিয়ে আসবো, আর ঠান্ডা লাগছে, ভিজা মাথা, তো তো চুলটা শুকিয়ে এসে তারপরে একবারে খাওয়াবো। আর তোমাদের তো সকালে বললাম যে মা বাবা বাড়ি আসেনি, তো বাড়ি আসেনি যেহেতু সে মানে সে কারণে আমাকে রিক্কে আনতে যেতে হবে হয়তো, তো একবারে রোদের থেকে এসে খেটে রেডি হয়ে তারপরে যাব বাবুকে আনতে। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আবার দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে? তো আমি আগে চুলটা শুকিয়ে আসি। তো এই দেখো বন্ধুরা, আমি রোদ থেকে চলে এসেছি আর আমার চুলটা অনেকটা শুকিয়ে গেছে, তাও একটু একটু ভিজা আছে। তো বললামই তো খাওয়া হয়নি, তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। আর মারা এখনো আসেনি, তো বাবুকেও আনতে যাব, তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে চলে আসলাম বন্ধুরা। আর হচ্ছে কি বলতো, আমি বলেছিলাম যে বাবুকে আনতে যাব, বাবা মা আসেনি, তো এখন বাবা বাড়ি আসলো আর আমাকে আনতে যেতে হবে না। আর এই যে গেছিলাম সকালে, আর এখন যা রোদ পড়েছে না, সব শুকিয়ে গেছে, তো সব শুকিয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো এখন আমি চলো ভাঁজ করে নিই, আবার বাবু চলে আসবে তখন আবার বাবুকে খাওয়াতে হবে। তো বাবাই যাবে বললো আনতে, তো চলো আমি এখন ঝটপট করে জামা কাপড় গুলো ভাঁজ করে নিই, যেগুলো পাবো সেগুলো আলাদা করে রাখবো, তোমাদের দাদা ভাই জামাগুলো আলাদা করে রাখবো, আমার গুলো আলাদা করবো। তো চলো এখন আমি ঝটপট করে ভাঁজটা করে নিই, ঠিক আছে? বিছানার চাদরটা তো ছিঁড়ে গেছে, দেখি কালকে বাজে যাবো একটু বিছানার চাদর কিনতে। আমার রুটি করতে হবে আজকে রাতে, তো রুটিটাও করে নিব ভাবছি। এখন দেখা যাক কত কি কত কিছু করতে পারি, আর নাহলে বাবু আসার পরে না বাবুকে খাইয়ে পড়তে বসাতে হবে, তো তখন আবার অনেক দেরি হয়ে যাবে। স্কুলের হোমওয়ার্ক, তারপরে টিউশনের হোমওয়ার্ক সব করাতে হবে, তো তো চলো এখন আমি এগুলো গুছিয়ে নিই। তো এই দেখো ফ্রেন্ড, আমার ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে গ্যাসে চাটু তাও বসিয়ে দিয়েছি, যে চাকতে পারল না। তো চলো আমি এখন রুটিটা ভেলে মানে ভেজে নিই, আর এগুলোকে কে কে বলো জানি না, আমরা এখানে তাও আর চাকতে পারল না বলি। তো চলো এখন রুটিটা করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? বাজো, তো এটাই আমার লাস্ট রুটি ভাজা, তো সব রুটি হয়ে গেছে, আর এটাই তোমাদেরকে দেখাচ্ছি, জানি না ফুলবে কি ফুলবে না। আর আমি ভালো রুটি করতেও পারি না, তোমাদের মতন যেমন পারলাম তেমন করলাম, ঠিক আছে? এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আমার রুটি, এই দেখো। তো চলো আবার দেখা হচ্ছে পরে, রুটি করা তো হলো। ইভিনিং বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে আসলাম সেই রুটি করার পরে, আর তোমাদের সামনে আসা হয়নি, দেখতেই পেলা তো রুটি করলাম, কিন্তু রুটিটা এবার খাবে কি দিয়েছে আর এক ঝামেলা। তো এখন হয়তো আমাকে কিছু করতেও হতে পারে, আমি তো তোমাদের দাদা ভাইকে বললাম যে মিষ্টি আনতে, তো ও বললো আজকে সোমবার, যেহেতু অনেকটাই রাত হবে, 11টা বেজে যাবে, দোকান মনে হয় খোলা থাকবে না। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আর না হয়, তো রাতে কি দিয়ে ডিনার হবে। আর এখন হচ্ছে দুধ চা আর রুটি করে নিয়ে আসলাম, রুটিটা হচ্ছে বাবু খাবে চা দিয়ে, আর তো বাবুকে রুটি খাওয়াবো চা দিয়ে, আর আমি একটু চা খাবো, বাবুকে পড়াতে বসে না আমার মাথাটা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, তো আমিও একটু চা খাবো। আর এই যে এই চিড়া ভাজা, এই চিড়া ভাজা না তুমি, এটা হচ্ছে চাল ভাজা, তো এই চাল ভাজাটা তোমাদের দাদা ভাইকে দিয়েছিল খেতে দোকানে, তো খাইনি, নিয়ে এসছে, 3-4 দিন ধরে পড়ে আছে, ভাবলাম এটাকে আমি পিসাই করি, মানে এটাকে আজকে আমি শেষ করব খেয়ে। তো চলো এখন চাটা খেয়ে নিই, বাবুকে খাইয়ে দিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমাদের দাদা ভাই আসলে একবারে দেখাই। দেখো দুধ চা রুটি, আর এখানে রয়েছে হচ্ছে রামকৃষ্ণ চাল ভাজা। তো চলো এগুলোই আমাদের টিফিন, তো আমরা এখন খেয়ে নিই, তারপর আবার পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর এখন কটা বাজে গেল, এখন বাজে হচ্ছে রাত 11টা, সোমবার মানে সোমবার আর বুধবার মানে 11টা। ও আমার দোকান আছে একজনের হ্যাবলাকান্ত, তো ওর জন্যই দেরি হয়,
আর এই দেখতে পাচ্ছ আমার হাতে আছে রুটি, আমরা ডিনারে বসে গেছি, হাত পা ও ধুয়ে আসলো। তো আজকে কি ডিনার জান, আজকে একদম নরমাল ডিনার। আজকে বলছে কিছু করব না, কিছু নিয়ে এসো, রুটি করেছে। তো আমি মিষ্টি আনলাম, রসগোল্লা 10 টাকা করে, গুড়ের রসগোল্লা, ওটাই পছন্দ করে ও, তো ওটা দিয়ে আমরা খাবো। আর এখন তো শীতকাল না, এটা তো সবসময় পাওয়া যায় না, তো শীতকালে ওটা খেতে ভালো লাগে, গুড়ের রসগোল্লাটাই ভালো লাগে। আর তো আমরা খেয়ে নিই বন্ধুরা, তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি, আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট, গুড নাইট অল ফ্রেন্ড।